তুমি এমন একজন এত ভালোবাসি তবু ভরে না তুমি। সো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো গাইজ, আজকে টপিকটা হচ্ছে লফি মিউজিক কিভাবে এডিট করা হয়। তো কীভাবে লফি মিউজিক এডিট করা হয় সেটা নিয়ে আমি পুরো ভিডিওতে আলোচনা করব। আপনারা ভিডিওটি একটু স্কিপ করবেন না, তাহলে কিন্তু বিষয়টি বুঝতে পারবেন না। তো প্রথমেই আসি গাইজ, লফি মিউজিকটা কী? লফি মিউজিকটা হচ্ছে একটা অডিওর সাউন্ড ভলিউম এবং ফ্রিকোয়েন্সিটাকে কমিয়ে বাড়িয়ে এক নতুন রূপ দেওয়াকে হচ্ছে লফি মিউজিক বলা হয়। তো কীভাবে এই মিউজিকগুলোকে এডিট করা হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো অনেক ধরনের অডিও অ্যাপ্লিকেশন আছে যেগুলো দিয়ে কিন্তু লফি মিউজিক ক্রিয়েট করা হয়। তার মধ্যে বেস্ট অ্যাপ্লিকেশনটি হচ্ছে কাইনমাস্টার অ্যাপ্লিকেশন। আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা লফি মিউজিক এডিট করার জন্য আপনারা কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটিকে অবশ্যই ব্যবহার করবেন। সেটা দিয়ে যদি আপনি এডিট করেন, আপনাদের লফি মিউজিকটা অসাধারণ এডিট করতে পারবেন। তো কীভাবে এডিট করবেন আমি আপনাদেরকে সেই প্রসেসটি এখন দেখাই দিব গাইস। তো তার আগে একটা কথা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তো গাইস, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, আমরা প্রথমে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। ওপেন করার পর এখানে আমরা দেখতে পারবো ক্রিয়েট নিউ, অর্থাৎ একটা প্লাস আইকন, এখানে একটা ক্লিক করব গাইস। দেন এখানে ক্লিক করার পর 16.9 অর্থাৎ ইউটিউবের যে রেশিওটা আর কি সেটাকে আমরা সিলেক্ট করব। দেন সিলেক্ট করার পর এখানে আমরা ক্রিয়েটে একটা ক্লিক করব। দেন গাইস, ক্রিয়েটে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এই ধরনের একটা ইন্টারফেস শো করবে। দেন এই ধরনের একটা ইন্টারফেস শো করলে আপনাদেরকে কিন্তু একটা পিকচার নিয়ে নিতে হবে, ব্যাকগ্রাউন্ড পিকচার। তো আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড পিকচারকে সিলেক্ট করব। তো আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু ব্যাকগ্রাউন্ড পিকচারগুলোকে সিলেক্ট করতে পারবেন। তো আমি একটা ব্যাকগ্রাউন্ড পিকচারকে সিলেক্ট করার পর এখানে ক্লোজে ক্লিক করব। দেন পিকচার লেয়ারটার উপর একটা টাচ করব। করার পর এখানে দেখতে পাচ্ছেন পেন অ্যান্ড জুম, এখানে একটা ক্লিক করব। দেওয়ার পর এখানে এই যে সমান সমানটাতে আমরা করে দেবো। দেওয়ার পর আপনাদের পিকচারটা যদি ছোটো হয় এভাবে হাত দিয়ে টেনে আপনারা জুম করে দিয়ে দিতে পারবেন, যে কোনো জায়গায় বসাতে পারবেন। তো আমি এখানে বসাবো আর কি গাইস, তো আমি তাই এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে এই অ্যারো চিহ্নটাতে একটু ক্লিক করলাম। দেখেন গাইস, অ্যারো চিহ্নটাতে ক্লিক করার পর এই যে লেয়ারের চতুর্দিকে যে একটা হলুদ কালার সার্কেল অর্থাৎ রয়েছে সেটাকে আমরা সার্কেল ছোট এই যে দাগটা রয়েছে এটাকে আমরা এইভাবে হাত দিয়ে টেনে যত সেকেন্ড অর্থাৎ যতটুকু আপনাদের ভিডিও হবে না কেন ততটুকু আমরা টেনে বেড়ে নিতে পারবেন। তো এরপর এখানে একটা ফাঁকা জায়গায় ক্লিক করবো। দেন আমরা লেয়ারটাকে প্রথম দিকে নিয়ে আসবো। দেন গাইস, প্রথম দিকে নিয়ে আসার পর এখন আমরা কী করবো দেখেন। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সাইডে একটা অপশন আছে অডিও, সেখানে একটি ক্লিক করবো। দেন এখানে ক্লিক করার পর আমরা আপনাদের আমরা আপনাদের ভিডিওটাকে নিয়ে আসবো। তো আমি গাইস একটি ভিডিও নিয়ে আস অডিও নিয়ে আসতেছি। তো গাইস আমি একটা অডিও এখানে নিয়ে আসলাম। তো অডিওটা নিয়ে আসার পর এখানে আমরা অডিওটার উপর একটা ক্লিক করব। দেন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রিভার্ব, এই অপশনটিকে একটা ক্লিক করব। দেন এখানে ক্লিক করার পর স্ক্রল ডাউন করে আমরা একদম শেষের দিকে চলে যাবো গাইস। শেষে যাওয়ার পর এখানে দেখতে পারবো স্পারিং রিভার্ব আর কি, স্পারিং রিভার্ব এটাতে একটা ক্লিক করব। দেন এখানে এখানে ক্লিক করার পর আমরা কিন্তু আবার এখানে অ্যারোচনটাতে ব্যাক করব। করার পর এখানে আমরা সাইডে কিন্তু দেখতে পাচ্ছি ইকিউ নামে একটা অপশন, এখানে একটু ক্লিক করব। দেন এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা নিচে স্ক্রল ডাউন করলে অনেকগুলো অপশন পেয়ে যাবো। এর মধ্যে আমরা এখানে সিলেক্ট করব রকটাকে আর কি। রকটাকে সিলেক্ট করার পর আমাদের ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে গাইস। তো আসার পর আমরা এখন দেখতে পাচ্ছি এখানে কিন্তু লফি মিউজিকটাকে তৈরি করেছে। তো আমি এখান থেকে আপাতত কাট করে নিতেছি আমাদের ভিডিও যত সরি আপনাদের অডিওটা পর্যন্ত আমরা নিয়ে নেবেন। নেওয়ার পর এখানে দেখেন চলে আসছে গেছে আমাদের লফি মিউজিকের অপশনগুলো। এখন যদি আমরা ভিডিওটাকে প্লে করি, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসাধারণ ভিডিওটাকে মেক করা হলো। তো এভাবেই মূলত আমরা লফি মিউজিকগুলোকে সাউন্ডটাকে কমিয়ে বাড়িয়ে, তো আমরা চাইলে এখান থেকে সাউন্ডটাকে কিন্তু ভলিউমটাকে বাড়িয়ে দিতে পারি। দেওয়ার পর এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করলাম গাইস। তো এখানে ক্লিক করার পর আমরা সাউন্ডটা কিন্তু আবার বেড়ে যাবে। এভাবে কিন্তু আমরা ফ্রিকোয়েন্সিকে সাউন্ডগুলোকে কমিয়ে বাড়িয়ে এখান থেকে কিন্তু আমরা অ্যাডজাস্ট করে নিতে পারবো গাইস। আপনারা দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু মূলত লফি মিউজিকগুলোকে এডিট করা হয়। তো গাইস, লফি মিউজিক থেকে এডিট করার পর আপনারা চাইলে এখানে কিন্তু আপনারা অনেক কিছু লাগাতে পারেন স্ক্রিনটার উপরে। যেমন আমি একটা এখানে যদি পিকচার সেট করি, এখান থেকে দেখেন আমি এই যে পিকচারটাকে সিলেক্ট করলাম, এই ধরনের ভিডিও কিন্তু ব্ল্যাক স্ক্রিন স্ট্যাটাস মিউজিক ব্ল্যাক স্ক্রিন মিউজিক ভিডিও লিখে সার্চ করে কিন্তু ইউটিউবে অনেক ভিডিও পাওয়া যাবে গাইস। তো এখানে আমরা ব্লেন্ডে ক্লিক করে দেন এখান থেকে স্ক্রিনটি করে দেবেন। স্ক্রিনে করে দেওয়ার পর এটাকে আমরা হাত দিয়ে জুম করে এখানে বসাই দেবো আর কি। তো বসাই দেওয়ার পর এখান থেকে আমরা এটা হাত দিয়ে টেনে
বরাবর লেয়ার বরাবর করে দেবো, তাহলে হয়ে যাবে গাইস। তো এখন দেখতে পাচ্ছেন এখন আমরা এক্সপোর্ট করব, করার জন্য এই অপশনটা দেখতে ক্লিক করব, দেন এখান থেকে এক্সপোর্ট আর ভিডিও আসে ক্লিক করব, এখান থেকে আমাদের ভিডিওটা কিন্তু আমাদের ফোনের গ্যালারিতে সরাসরি এক্সপোর্ট হয়ে যাবে। তো গাইস এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশনগুলো পৌঁছে যায় সবার আগে আপনার কাছে।